হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজনবিদিত। ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা, সেটাই কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এই পুজোর সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কাহিনী। কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ উপাচারে পুজো করা হয় তারা মায়ের। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সত্যেশ্বরতে অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত। কৌশিকী অমাবস্যায় তারাপীঠ শ্মশানে চলে তন্ত্রমন্ত্রের বিশেষ যজ্ঞ। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলা হয়। এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধিলাভ করেন। 2024 কৌশিকী অমাবস্যা দিনক্ষণ 2 সেপ্টেম্বর, 16ই ভাদ্র, সোমবার অহরাত্র থাকবে কৌশিকী অমাবস্যা। 21 সেপ্টেম্বর শেষ রাত 5:07 থেকে 3 সেপ্টেম্বর 6:31 পর্যন্ত থাকবে অমাবস্যা। কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য কথিত আছে সাধক বামাক্ষ্যাপা 1278 বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমুল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন। ধ্যানমগ্ন বামাক্ষ্যাপা এদিন তারা মায়ের আবির্ভাব পান। এছাড়াও শোনা যায়, এই তিথিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ নিশুম্ভ নামক অসুরদের দমন করেছিলেন। সেই নাম থেকেই কৌশিকী অমাবস্যা নামটি এসেছে। কৌশিকী অমাবস্যার পৌরাণিক ইতিহাস। মা তারা হলেন 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কৌশিকী তারই আরেক রূপ। মার্কণ্ডেয় পুরাণ মতে একসময় মহিষাসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ ছিলেন। তখনই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন, কিন্তু এই শান্তি বেশিদিন থাকে না। শুম্ভ নিশুম্ভের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে পড়ে। এরপর সকলে পার্বতীর শরণাপন্ন হলে দেবতাদের রক্ষা করতে মা মহামায়া তাঁর ইচ্ছাশক্তি জাগ্রত করে এক দেবীমূর্তির জন্ম দেন। দেবী কৌশিকী অয়নিসম্ভবা ছিলেন, সেই কারণে কৌশিকী দেবী শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজারো জ্যাধ্রী মাতৃকাকুল সৃষ্ট হয় এবং তারাই সমগ্র অসুরকুলকে বিনাশ করে। এই ঘটনাটি ভাদ্র অমাবস্যায় ঘটে, তাই পরবর্তীকালে এটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত হয়। কৌশিকী অমাবস্যা নিয়ে বিশ্বাস। বিশ্বাস অনুযায়ী কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পুজোয় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে। এদিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায় সহজে। ফি বছর হাজার হাজার ভক্তেরা কৌশিকী অমাবস্যার দিন ছুটে যান তারাপীঠ মন্দিরে। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।